নমস্কার। আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি তার একটাই কারণ, আমরা যারা 2022 29 এবং 30 ডিসেম্বর যে পরীক্ষা নেওয়া হয়েছিল, এই পরীক্ষাতে যারা আমরা কোয়ালিফাই করেছি তাদের যে নিয়োগের যে ব্যাপারটা নিয়ে হ্যাঁ শিক্ষা অধিকর্তার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। তো আমাদের যে শিক্ষা যে অধিকর্তা শ্রীযুক্ত সুভাষিস বন্দ্যোপাধ্যায় মহোদয়, উনি অত্যন্ত মানবিকভাবে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে আমাদের যে বিষয়টা উনি বলেছেন যে দেখবেন ভালোভাবে এবং সরকারের সঙ্গে এই ব্যাপারে উনি কথা বলবেন। প্রসঙ্গত বলে রাখি, গত যে বিধানসভা অধিবেশন হয়েছে এই অধিবেশনে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যার উনি আমাদের একজন বিধায়কের প্রশ্ন করে বলেছিলেন যে আমাদের ক্যাট ওয়ান যে ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 1615 এবং ক্যাট টুতে যে ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 1643। তো ক্যাট ওয়ান এবং টু মিলিয়ে প্রায় 3300 মতো ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। তো আমরা তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে স্কুলগুলি ত্রিপুরা যে স্কুলগুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাই আমাদের এই মেন যে কথা হলো বা আমাদের যে মূল বক্তব্য হলো, আমরা যারা কোয়ালিফাই করেছি সংখ্যাটা খুবই অল্প। আপনারা জানেন গত বছর 2021 সালে যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাতে প্রায় 3500 ছাত্রছাত্রী তারা পাশ করেছে এবং তাদের সবাইকে একসঙ্গে সরকার নিয়োগ করেছে শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে। তাই এখন যে এতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে, যাতে এই ভ্যাকেন্ট পোস্টের মধ্যে আমাদের যে সংখ্যাটা খুব কম আমাদের নিয়োগ করতে, আশা করি শিক্ষা অধিকর্তা সহ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যারের হ্যাঁ কোনো অসুবিধা হবে না এবং উনি বিষয়টি আশা করি উনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন এবং অতিসত্বর জব নোটিফিকেশন দিয়ে আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করবেন।